আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন খবর নিয়ে চলে আসলাম। মালয়েশিয়া বাংলাদেশি সহ 300 আটক হয়েছে, মালয়েশিয়া সশস্ত্র বাহিনী কর্তৃক আটক করা হয়েছে। তো চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি সহ 300 অভিবাসী আটকের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে জালান ইকো ম্যাজিস্টিক 1-2C 1-2C ক্যাজাং এ একটি শেয়ার্ড হাউস এলাকায় 326 জন বিদেশিকে আটক করা হয়। অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দামেজি দাউদ বলেন, মধ্যরাত 12টায় শুরু হওয়া অভিবাসনে 326 বিদেশিকে আটক করে তাদের কাগজপত্র যাচাইয়ের পর 297 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বিদেশিদের অধিকাংশ উৎপাদন খাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে বলে ধারণা করা হয় এবং কেউ কেউ তাদের নিজস্ব ব্যবসাও পরিচালনা করে। আটকের মধ্যে 94 ইন্দোনেশিয়ান পুরুষ এবং 28 নারী রয়েছে। এছাড়াও 95 বাংলাদেশি, 66 মিয়ানমারের, 1 ঘানা এবং 6 ভিয়েতনামি পুরুষ এবং 7 নারী রয়েছে। তদন্তের জন্য আটকদের সিমোনিয়া ইমিগ্রেশন ডিপোর্টে 14 রিমান্ড নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের দেশের জন্য একটি অত্যন্ত দুঃখের সংবাদ যে আমাদের বাংলাদেশি শ্রমিকরা বিদেশে যায় দেশের রিমিটেন্স বাড়ানোর জন্য। মালয়েশিয়াতে তাদের আটকে পুলিশ কর্তৃক ধৃত হয়েছে। এ বিষয়ে আমি মনে করি যে সরকারের কিছু একটি পরিকল্পনা করা উচিত। আমরা সবাই চাই যে সরকার এ বিষয়ে খোঁজ খবর নিয়ে কিছু একটা ব্যবস্থা করুক। সবাই বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।